ব্রিটেনে ছয় সপ্তাহের গ্রীষ্মের ছুটি আর কিছুদিন পরেই শুরু হচ্ছে। এই সময়ে অনেক পরিবার বিদেশে ভ্রমণের পরিকল্পনা করবে। ইউনিভার্সাল ক্রেডিট দাবিদার যারা আছেন বিদেশে যাওয়ার আগে তাদেরকে নিয়ম সম্পর্কে সচেতন হতে হবে। খবরে বলা হয়েছে যারা ইউনিভার্সাল ক্রেডিট দাবি করে তাদের যদি বিদেশ ভ্রমণ করতে হয় তাহলে তাদের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে জানাতে হবে। আপনি যদি একবারে এক মাস পর্যন্ত যুক্তরাজ্য থেকে দূরে থাকেন তবে আপনাকে আপনার বেনিফিটে কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু এই সময়ের মধ্যে আপনাকে আপনার প্রতিশ্রুতির প্রয়োজনীয় বিষয়গুলো মেনে চলতে হবে। অর্থাৎ বিদেশে থাকাকালীন আপনাকে কাজের সন্ধান করতে হতে পারে। যারা ইন্টেনসিভ ওয়ার্কিং গ্রুপে আছেন তাদেরকে সপ্তাহে 35 থেকে 37 ঘন্টা কাজের সন্ধানে ব্যয় করতে হবে। আপনি ছুটিতে গেলেও এটি পরিবর্তন হবে না। স্বাভাবিক নিয়মে এক মাস বাইরে থাকতে পারলেও কিছু কিছু কারণে আপনি এক মাসেরও বেশি সময়ও বাইরে থাকতে পারবেন। এসব ক্ষেত্রে আপনার ক্রেডিট সুবিধার কোনো পরিবর্তন হবে না। এর মধ্যে রয়েছে আত্মীয় মারা যাওয়া, তারপর হচ্ছে চিকিৎসা, তারপর মেরিনার বা জাহাজের কর্মী যারা রয়েছেন তারা, সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মী প্রভৃতি। মানে তারা দেশের বাইরে গেলে এক মাসেরও বেশি সময় যদি তারা থাকেন তাহলে কোনো সমস্যা হবে না। তাই যুক্তরাজ্য ছাড়ার সময় ছুটির দিন বা ফ্লাইট বুকিং করার আগে আপনি DWP-কে আপনার পরিস্থিতি জানাবেন। আপনি যদি সেটা না করেন অথবা আপনি যদি এক মাসেরও বেশি সময়ের জন্য বিদেশে যান তাহলে আপনার ইউনিভার্সাল ক্রেডিট অ্যাসেসমেন্ট শূন্যতে নামিয়ে আনা হতে পারে, ফলে আপনার পরবর্তী ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট নির্ধারিত তারিখে প্রদান করা হবে না, তবে এটি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে না। পুনরায় আপনার বেনিফিট প্রদানের জন্য আরও 5 সপ্তাহ অপেক্ষা করতে হবে। আপনারা জানেন যে যারা ইউনিভার্সাল ক্রেডিট অথবা বেনিফিটে রয়েছে তাদেরকে অবশ্যই দেশের বাইরে যদি লম্বা সময়ের জন্য যেতে হয় তাহলে কিন্তু সেটা অবহিত করতে হয়। এছাড়া অনেকেই দেশের বাইরে গিয়ে দীর্ঘদিন থাকেন, যারা হয়তো এই বেনিফিট যে অথরিটি রয়েছে DWP অথবা কাউন্সিলকে অবহিত করেন না, কিন্তু কোনোভাবে যদি কাউন্সিল কোনো এটা জানতে পারে তাহলে কিন্তু আপনার এই যে বেনিফিট সুবিধা সেটা বন্ধ হয়ে যাবে এবং কোনো একটা সময় সেটা আবার চালু করতে গেলে আপনাকে যথেষ্ট ব্যাক পেতে হবে। এবং বর্তমান সময়ে যারা বেনিফিটে রয়েছে, মানে কাউন্সিলের আন্ডারে বেনিফিটে রয়েছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদা বেনিফিট সুবিধাগুলো পাচ্ছেন, তাদেরকে তখন আবার ইউনিভার্সাল ক্রেডিট সুবিধার অধীনে নিয়ে যাওয়া হবে, যেটা আসলে অনেকটাই ইউনিভার্সাল ক্রেডিট সুবিধাটা অনেকটাই জটিল বলে মনে করছেন যারা ইউনিভার্সাল ক্রেডিট সুবিধার ভিতরে রয়েছেন। কারণ প্রতি মাসেই তাদেরকে তারা কত ঘন্টা কাজ খুঁজেছেন, কত ঘন্টা কাজ করেছেন, প্রত্যেকটা হিসাব আলাদাভাবে দিতে হয়। এবং HMRC তার যেই যারা বেনিফিট গ্রহীতা রয়েছে, মানে ইউনিভার্সাল ক্রেডিট গ্রহীতা রয়েছেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরাসরি কানেক্ট করে তারা দেখতে পারে যে আপনার লেনদেনের পরিস্থিতি কী। সুতরাং দেশের বাইরে যাওয়ার আগে যারা ইউনিভার্সাল ক্রেডিটে রয়েছেন, বেনিফিটে রয়েছেন, অবশ্যই আপনাদের গাইডলাইন মেনে যাওয়া উচিত, নাহলে ভবিষ্যতে অনেক বড় জটিল সমস্যায় পড়তে পারেন। S M Masum, রানা টিভি, লন্ডন।